প্রত্যেকটি মানুষ বিদেশে আসে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সহজ কথা বলতে গেলে প্রতিটি মানুষই তার ভাগ্য পরিবর্তনের আশায় অথবা ধনী হওয়ার আশায় বিদেশে আসে। তো কতজন মানুষ শেষ পর্যন্ত তার ভাগ্যটা আসলে পরিবর্তন করতে পারে? কেন ম্যাক্সিমাম মানুষ আমরা ফেলিয়ার হই, কেন আমরা শেষ পর্যন্ত হাহুতাশ করতে হয়, আমরা ফেল হতে হয়, আমরা সেই অ্যাচিভমেন্টগুলো ফুলফিল করতে পারি না? আমি বলছি না আমি নিজে একজন সফল মানুষ, তবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই লেভেলটা থেকে আমি ওভারকাম করার জন্য, আমি একটু উপরে যাওয়ার জন্য। তো আমার ভিডিও দেখে যদি কেউ আমার সাথে সাথে চেষ্টা করে একটু তার ভাগ্য পরিবর্তনের আশা করে থাকে বা চেষ্টা করে থাকে, তাহলে সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে অবশ্যই। তো চলুন মোস্ট তিনটি ইম্পর্টেন্ট জিনিস প্রবাসীদের জন্য যে মিস্টেকগুলো আমরা করে থাকি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথম ব্যাপার হচ্ছে আজকে করব না কালকে করব, অর্থাৎ অথবা আগামী মাসে করব। এই মিস্টেকটা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটি মানুষই করে থাকে, কিন্তু স্পেশালি আমাদের প্রবাসীদের জন্য এই জিনিসটা সবচেয়ে ক্ষতিকর। কারণ হচ্ছে প্রথমত আমাদের সময় হচ্ছে কেনা, আমরা 1 বছর বা 2 বছরের জন্য আমাদের পেপার রিনিউ করি। তো রিনিউ করার পর প্রত্যেকটা বছর বা প্রত্যেক 2 বছর কিন্তু আমরা টাকা দিয়ে কিনছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা প্রবাসীরা সারা জীবন দেশে সরি বিদেশে থাকতে পারবো না, আমাদেরকে একটা সময় দেশে ফিরে যেতে হবে। তার মানে হচ্ছে আমাদের টাইমটাও লিমিটেড, এক হচ্ছে টাইমটা কেনা, দ্বিতীয় হচ্ছে টাইমটা লিমিটেড। আমরা হয়তো 15 বছর করবো, 20 বছর করবো অথবা 30 বছর করবো, এরপরে আমাদেরকে দেশে ফিরে যেতে হবে। সুতরাং এখানে আমাদের লিমিটেড টাইমের মধ্যে আমাকে সফলতা অর্জন করতে হবে। তো যদি আপনি দেশের কথা চিন্তা করেন, দেশে যদি আপনি 1 বছর পরেও কোনো একটা জিনিস করেন বা একটু হেলা একটু অলসতার সাথেও করেন, তাহলে সেটা সমস্যা নেই। কারণ হচ্ছে দেশের মানুষ দেশে সব কিছু করতে হলে সেটা একটা ঠিক আছে, কিন্তু বিদেশে আপনি সারা জীবন যেহেতু থাকবেন না, আপনাকে করতে হবে জিনিসগুলো সবগুলো দ্রুত এবং আপনাকে চিন্তা করতে হবে খুব দ্রুত। নাম্বার 2, অনেক মানুষ আছে যারা টাকা আসছে দেখে টাকার প্রতি কোনো ধরনের কেয়ার করে না, অর্থাৎ টাকা আসছে টাকা যে রাখবে, টাকা যে সেভ করবে, টাকা যে কাজে লাগাবে সেই জিনিসটা করতে পারে না ম্যাক্সিমাম মানুষের। ধরেন আমরা এখন বিদেশে আসছি, ম্যাক্সিমাম মানুষ ধরেন আপনি 50,000 টাকা কামাই করছেন, আপনি কি কোনো সময় চিন্তা করছেন 50,000 টাকা কামাই করে আপনি কত টাকা রাখতে পারবেন শেষ পর্যন্ত? আমি আপনাকে একটা হিসাব দিই, আপনি 20 বছর ইনকাম করবেন 1,20,00,000 টাকা, এবং এই 20 বছরে 1,20,00,000 টাকা শুধু যদি আপনি 50,000 টাকা করে ইনকাম করেন, তাহলে ইনকাম আপনার অ্যামাউন্টটা দাঁড়াবে, সেটা থেকে আপনি কত টাকা খরচ করবেন 20 বছরে? আপনি যদি কোনো সেভিংস করেন তাহলে কত টাকা সেভ করতে পারবেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে টাকা যে আসছে সেই টাকা আমাকে কাজে লাগাতে হবে, একটা দুটো না, আপনি যদি বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে পারেন, তাহলে সেই সেক্টরগুলো যদি আপনি টাকা আনতে পারে তাহলে আপনি সফল হতে পারবেন খুব দ্রুত। কারণ দু হাতের ইনকাম দিয়ে আপনি দ্রুত সফল হতে পারবেন না। সুতরাং টাকা আসছে ভেবে, অর্থাৎ আপনি 50,000 টাকা বা 60,000 টাকা এখন ইনকাম করছেন দেখে আপনি এতটা খুশি হওয়ার কিছু নেই যে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন, কারণ এটা আপনার দেশ না, আপনি একটা সময় দেশে ফিরে যেতে হবে, এবং তখন আপনার উপর যে একটা প্রেশার ক্রিয়েট হবে সেটা আপনি বলে বোঝানোর উপায় নেই। কারণ হচ্ছে আপনি যখন একটা মানুষ 50,000-60,000 টাকা ইনকাম করে তখন তার হ্যাবিটগুলো চেঞ্জ হয়, এবং যখন দেশে ফিরে যাবেন আপনার 50,000 টাকা বা 60,000 টাকা কামানো আপনার পক্ষে সম্ভব হবে না, এবং আপনি আলটিমেটলি একটা প্রেশারের মধ্যে পড়ে যাবেন, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। নাম্বার 3, টাকা ফেলে রাখা। ম্যাক্সিমাম মানুষই আছি আমরা যারা অনেক কষ্ট করে কিছু সঞ্চয় করি এবং এই সঞ্চয়ের টাকাটা ফেলে রাখি, এবং একটা পর্যায়ে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট ভুলটা করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই বিদেশ থেকে গিয়ে একটা ঘর দিয়ে 15,00,000-20,00,000 দিয়ে ঘর দিয়ে তার সহায় সম্বল ম্যাক্সিমামে শেষ হয়ে যায়। আমি এক্সট্রাঅর্ডিনারি মানুষগুলোর কথা বলবো না, যারা লাখ লাখ টাকা ইনকাম করছেন মাসে তাদের কথা বলবো না, আমি বলবো যে আমার লেভেলের কথা, যারা অল্প টাকা ইনকাম করছেন সেই লেভেলের মানুষগুলোর কথা, যে 10 বছর 15 বছর পরে আমরা দেশে গিয়ে আমাদের সারা জীবনের সঞ্চয়টা শেষ করে ফেলি। তো আপনাকে সেই সঞ্চয়টা থাকা অবস্থাতেই সেই সঞ্চয়গুলো থেকে টাকা বের করতে হবে, অর্থাৎ টাকাকে আপনি মাল্টিপ্লাই করতে হবে। আপনি যদি টাকা থেকে টাকা আনতে না পারেন তাহলে আপনি সেই যে অ্যাচিভমেন্টগুলো ফুলফিল করতে পারবেন না, দুহাত দিয়ে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে মানুষের সময়টা কিনতে হবে, মানুষকে কাজে লাগাতে হবে, এবং মানুষের টাইমগুলো আপনাকে কিনতে হবে। আপনার যেহেতু ইনভেস্ট করার মতো একটা যেহেতু ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালগুলো আপনাকে কাজে লাগাতে হবে। অনেক মানুষ হয়তো টাকা ফেলে রাখে, ভয় পায়, ভয় পেয়ে টাকাগুলো কাজে লাগে না। অনেক বিদেশি আসছে, আমার নিজের চোখের দেখা যে অনেক টাকা আছে, প্রায় 10,00,000-15,00,000 টাকাও আছে, কিন্তু সেই টাকাগুলো ভয় কাজে লাগাচ্ছে না, ব্যাংকে ফেলে রাখছে। কিন্তু আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে সেই টাকাগুলো কাজে লাগাতে হবে। যদি টাকাকে কাজে লাগাতে না পারেন বা টাকাকে যদি হেলায় ফেলে রাখেন তাহলে আপনি যত চেষ্টাই করেন আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, আপনি ভীতু, আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে টাকা অবশ্যই কাজে লাগাতে হবে, আপনাকে টাকা কাজে লাগিয়ে টাকা দিয়ে টাকা আর্ন করতে হবে, এবং আপনার হাত দিয়ে টাকা আর্ন করতে হবে। দ্যাট মিন্স আপনার যখন টাকা ইনকাম করবে তখন আপনার আরও একটা হাত বৃদ্ধি পেলো, আপনার হাত দিয়ে কাজ করছেন তাহলে আপনার 2টা হাত হলো। যদি আপনার সেই টাকা মানুষের সময় কেনার সামর্থ্য হয়, যতটা মানুষের সময় কিনতে পারবে ততটা হাত আপনার বৃদ্ধি পাবে। সুতরাং থিঙ্ক, আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে টাকাকে অবশ্যই লাগাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার